hotor nikrishna hasalate gege bola duniyat mosjid uttiya de siran mahfil uttiya de fisor uttiya de mosjid carpet kini de mosjid it de mosjid mise tiles de mosjid acidic de boino sompotte handat de boino sompotte no de rustom darbar odud siyarat boishodona rustom donor odi siyat duyan khali khas sor beshi nai Hazreti Mughira ibn Shu'ba radhiyallahu ta'ala Allahu akbar Arabor manush to sandal duyan dudille rashtradut sandal duyan dudille edine deilam da Afghanistan or rashtradut America jibe niyog korge ibe to sandal duyan dudille Allah Allah হসর বেগিন আছে বাহুতি বেগিন আছে উদ্দি বেগিন আছে কিন্তু ভিতরের আসল জিনিস তুই মনে করি কোনাকে হসর সম্মান হসর কে আর সম্মান না দে এই শেখ সাদি দহাই দেই ঈমান সম্মান দেই রাষ্ট্রদন মুগির ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইরে যেত দেহা দে রুস্তম অড্ড দিছি আর খালি আছে আরবর মানুষ হলে কি আরে অহেতুকভাবে সম্মান ও দসম্মানিন আর দেশ যেই ফর্মালিটিস আছে ইন মানে যাইরেন রুস্তম ডদে বই গই গই রুস্তম ডদে বইনর হওয়ার আর সৈন্য হটায়রে টানে তুলি ফেলেই হদার আর বাদশা ডদে সেনাপতি ডদে বইন যোগ্যতা পৃথিবীর কেয়াত্তা নাই তুই কেন আরবর ফোনা রুটি খাইয়া গোস্ত খাইয়া মানুষ হইরে আর রুস্তমর ভাষ তুই বৈশুস থানে তুলি গলি হন নাই সং নাই আর বাসার হইল না দহ সেনাপতি রে মুগির ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা নো কাদে বেদায়েত না হে সব মুসলমান তো মুগির ইবনে শোবা হদ তোরা বেকুবে না কি বেকুব তোরা রাজত্ব তো শেষ হয়ে যাবই হদ কেন শেষ হয়ে যাবে হদ যারা তোরা মানুষের বাদ বড়গুস দেশিয়ান শেষ গি আনা মানুষের বান নগরী আনা মানুষের গুণ তো সব ভাগ কর গি দি রুস্তম এলে চোখ পাগাই সাই রই কি হয় রে ডন নাই বয় নাই থিরুক গলো ইরে গেছে গেছে কার্পেটের উদ্দে আই হদ মুগিরা আই উন্নি তোমার তো মানুষ আছে 40,000 আ তা আতিও আছে 1,50,000 মানুষ না যাইব হাতি ফাটাইম দে দরি লই আইবেল না ডরক কেন নলা এটা যুদ্ধ করতে গিল লাইছ আর বড় বকুতন পারেশ্বর হাদের সেনাপতি ডল লাগাইরে লাভ নাই তোমার সৈন্য বেশি যায় তো নি আর সেনাবাহিনী অল ফালা আরম্ভ করছি খুশিয়ে হাতে কিল্লে খুশি হই দে হদ অন্তত এক খবর মিজে 10 জনের দর করি রুস্তম তো থই গই গো জিন্দেগি ছতান উনিতের উদ্দিকে কথা কই দিল লেকেই নাই রুস্তম ভুসাল্লর আব দেশতায় এক দূর দূর আইরে জড় কুত্ত পর্যন্ত গিও গিও করে আরে কুত্তর দূরে গেল গই উইতের এরিয়া না যাই তের এরিয়া ট্যাং সর দে তোরা এত দুঃখ দেশ তো না আইরা সাম্মে এত বড় ডড় ডড় হতা হতা হস তোরা তো না কেন ডন্ন লাই না তোরা কি ওর বলে গোড়া দুনিয়ার এলে জয় করি জট আইসুস কিল্লে এনেক কেন করি হ হদ আসিদে শুধু এক কান হার না একরা জুলিবাদ মিনি বাদাতিলিবাদ ইলা ইবাদাতিল্লাহ দুনিয়ার গোলামিত্তন মানুষের গোলামিত্তন মানুষের বাইর করি রে আল্লাহর গোলামি লাগাই দি বেল্লাই আরা দুনিয়া তার সেদিকে আর গোলাম বানাই বেল্লাই না হমাই মানুষের গোলাম ইত্তুন মানুষের বাইর করে লে যাই আল্লাহর গোলামে ধরে দিবে আল্লাহ সে তোরা তো মানুষের গোলাম বানাই তো সাম্রাজ্য দায়িত্ব ন হদ তোরা তো না এত দুরন্ত সাহস খুলি যাবো তোর কেন তা আইলে ফুয়ানা মানুষ
ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল খামরা ওয়ান নিসিয়া। পুরুষ মার আর সৈন্যবাহিনী জিয়ন আছে, ইউন উদ্দু তোর সৈন্যবাহিনী বেশি হইলেও এর ভিতরে কম পার্থক্য আছে। তোর গুণে মদ ফাইলে আর দে, বেশ্যা ফাইলে মাইব ফাইলে জেললে খুশি হয়, মদর বোতল ফাইলে জেললে খুশি হয়। আর জিয়ন লইয়া শিয়ার আর হাবিবে জিয়ম পাঠাইয়ে, ইউনে মতর কথা হইলে এলে খুশি হয়। জিএম গরম তার হারিয়ে মুসলমান পড়ি গিয়ে জিএম না গরম তার হারিয়ে করি মুসলমানের হত বড় নিকৃষ্ট হাসল হতে গিয়ে বড়া দুনিয়ায় মসজিদ উঠিয়া দেয়, সিরান মাহফিল উঠিয়া দেয়, ফিস্টরে ঠিয়া দেয়, মসজিদ কার্পেট কিনে দেয়, মসজিদ ইট দেয়, মসজিদের নিজে টাইলস দেয়, মসজিদ এসিডিসি দেয়, বৈন সম্পত্তি হাঁদার দেয়, বৈন সম্পত্তি না দেয়। তুমি ব্যস্ত যাইতিয়া মসজিদে ইট দি, ইট দি মাথা পাড়ি গেলে বললে সাথে হারো বইনের সুন্দর করে হয় বই তোর হা সম্পত্তি না লয় নশয় ইতার সহায় দেয় তিনি নশয় বহুত ফরজগার মানুষ এই বিয়ারাম আছে। তাহলে গোড়া দুনিয়ার যেদিকিন হাম সম্পত্তি বাগ হইতে শুরু করি হান হইতে ফেহান হইতে বিয়াক গিনের ইবাদত বানাই বেল্লাই আল্লাহ হতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ বানাই দতি তাল্লাই ইবাদত তাই তো ইবাদত গরিন না ভারে ইবাদত হুজুর কাং করে গরিগম আল্লাহ হতে এবাদত গরিবি দি একবারে আন্তরিকতা লই এখলাস ওর সাথে কি ওর সাথে এখলাস বেজাল না তাই ফেন এবাদত আজ বেগিম বেজাল গোড়া দুনিয়া যায় ফরমালিন এবাদত তো ফরমালিন আর তুমি যদি কে সুন্দর করে ওয়াজ করে দয় হনজ্ঞ জোয়ান ফোয়া মনে মনে খুশি দোয়া করে ফোয়াই ফেললে যাইরে দূরে হার নোয়াজ সরি রাতিয়ে আল্লাহ রে এই ফোয়া যে তুই এত সুন্দর করে এত জোয়ান ফোয়া কথা হার করে ফোয়া আল্লাহ মরে গেল কোন অসুবিধা নাই দিনের কথা হয়ে পেললে মানুষ তৈরি হয়ে গিয়ে তুই চোখার করে রেখোস আর যদি আয় মনে করি দেয় আয় ফদান অতিথি মাথা খাই পেলাই এই ফোয়া খেয়ে আর তুমি বালা কথা কইবে ভিতরে ভিতরে যদি সতেন নেই দয় তোমার কিনকে এবার দর নাকি খোদার লানত হয় দিনুল্লাহ মিশর স্বাগতকে জানাইন আর আলহামদুলিল্লাহ আত্মুন বালা ওয়াজ করে উন্নত মানের ওয়াজ করে আলহামদুলিল্লাহ দিনুল্লাহ লাভ হইল হিংসা কেত আত্মুন এবাদত একেবারে হালে যদি ইউ তার সিদি দিলবুতর পয়সা তার এল্লে জিনিস তাই দয় আল্লাহ জানে এত সুন্দর করে গলা ফাড়া ফাড়াই ওয়াজ করি হন লাফ ধরে দেননি টিয়া হট্টা তার কন্যারি মাথা পুতুর যদি এই চিন্তা গুরু দয় এবে কি ওয়াজ নাকি শয়তানি বেবাদন না বেলানত এই ওয়াজ আল্লাহর দরবারত হাসর ময়দান মেজি প্রথম আল্লাহ তাআলা তিন্ন মানুষের ডাইরে জাহান্নামর অজাল দেব ফইলে সাতন নাই ফলে দেখকন লাহোরে দি জালাইবার আগো দি নেড়া মেড়া খোলটো কি যদি ফইলে হইন জালাই তারপর লাহোরে তো দার গো দেয় ফইলে জাহান্নাম তো অন লাগাই দিবার সময় তিনজন দিও এর উত্তর একজন হইতে বক্তা ওয়াইস কি ওয়াজ করার দেয় রসুল পাক সাল্লাহ ইসলাম তুমি বুসাল্লার ওয়াইস কেন দুজুক যাবি আর রসুল আল্লাহ লাখ লাখ মানুষ শূন্য দেন অনেক তার কথা হদিতে মাইনসুরা হেদায়ত গরি বেল্লাই হতা ন হয় নিজের বাহুতি অধ্যে নিজের বড় বক্তা কই বেল্লাই আল্লাহর হাসে অস্বীকার করিব আয় আল্লাহ নয় আমি মাইনসুরা হেদায়ত আল্লাহ কথা হই
আল্লাহ তাআলা হদ ওয়াহসিলা মা ফিস সুদূর হলে যে জেন মিছাতা হ বড় এনে আল্লাহ করে দাহাইব ওয়াহসিলা মা ফিস এই তার কলবত কি আছিল চা এটা আল্লাহ মিছাতা দুই নম্বর আল্লাহর দিন হলে যুদ্ধ করি কি যুদ্ধ করি তো দিন কায়েম করি আল্লাহ না মানুষ বড় বীর হই আল্লাহ কি আমার ভাই তোমার ভাই বোতল ভাই বোতল ভাই তার তো গুজত আইলো সিট হয়ে যার গ্যাং করি জনগণের খেদমত দিনের খেদমত ইতান মাতাবুতুর মানুষের কল্যাণ মাতাবুতুর ন আছেন আর ডর হক আর বীর হক বিশিষ্ট বীর বিশিষ্ট অমুক সাইনবোর্ড লাগাই দি গোড়া দুনিয়া কি দে ফার্ম বাজির দুনিয়া ওয়াজ একখান হইলি মলয় হন আইবু পাবলিসিটি করিবে সমান নিজি মলয়ের নাম ফাঁসে দা আমিরাবাদ গেলে এর আগে তো লকপ ফিরানে ফির দস্তগিরে আজম জুমা মসজিদের হাম্বা হালুগাড়ের ফিলার একজা হওয়ার সরে ধরি আসল নাম ফাঁসে দা মলয় আমিরাবাদ মানে উনি দেড়ার নৌন হন কিনে দি এখলাস কিনাই এখলাস নিউ মার্কেটর দৈন্দি করি রিয়া ইয়ান জায়গা কে হয় দে হাল করুন গারেঙ্গের জরুর উগ্র খলিফে এটা নামাজ ফরাইছি আমি ফুরি গিয়ে নাম মান সিদ্দিকা যাত নয় এর ফরুগ ইমামতি করতে তো হতিম ন ও আল্লাহ মানুষ এবার ক্যারাট ট্যারাত এলে হন টান টুন ন আসিল আয় এটা গেলে নসেন্টে দিবের ফিসো দি ইবে কারাত ফেললি এন টাইম দিতে এত ফরজগার মানুষ আসা না নাই হইন যায় তো খল্লারে গুড়ে লিখিব খানাবো তো নল দিয়ে লিখিব আল্লাহ যদি কবুল না করে দয় এটা বুঝতে যদি ঠিক না দাদা তিন নম্বর ডর মানুষ দানি দানি কি মারে 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 বিশিষ্ট দানবীর গরিবের দরদি গরিবের দরদি মানে গরিবের অ্যান্সার সাসার দেয় তার গোড়া গা দরদ কি অন্তর্টিক গর অগুই অন্তর্টিক গর অগুই এড়ে বুতুন নতালি ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম আল্লাহ তোর উদ্দির কিছু চাইতো না মাল চাইতো না চেহারা চাইতো না বংশ চাইতো না তুই সৈয়দ বংশ না নাকি ডোমর বংশ হনে কিছু চাইতো না নিয়ত কি আছে সাহেব কলপ ফলি আছে এবাদত খালে সোয়া ফুরি বেজাল সারা ওয়া ফুরি হাদি কিয়া ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ শুধু শুধুমাত্র আল্লাহ দিয়ে হালেজ করে ইবাদত করা উঠিব আর হন পদ্ধতিতে ইবাদত গুলো ইবাদত নইব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিয়ান দিকে ইয়ে আল্লাহ জিয়ান হইয়ে রসুল জিয়ান করিকে ইয়ার নাম ইবাদত তুই যত নতুন পদ্ধতি আবিষ্কার করি এটা প্রতিষ্ঠাতা অমুক অমুক প্রতিষ্ঠাতা তুই প্রতিষ্ঠাতা দে তুই ইবাদতের প্রতিষ্ঠাতা নয় তুই শয়তানের প্রতিষ্ঠাতা গরিবে বেদাত শূন্য তো সব লইতে এত সোজা তোমার বানাইয়া জিনিসের নামে আবাদন নাকি রসুল জিয়ান হইয়ানোর নামে আবাদ আল্লাহ কি বলেছেন রসুল কি করেছেন ছোড়ো হইলে আবাদ আলা লিল্লাহি দ্বীনুল খালিস আলা লিল্লাহি আল্লাহ দিন দিয়ে দিবে বেজাল সারা দিন এই এটা পুত্র বেজাল না করলে এটা কোনো বেজাল নাই খোদা ইসলাম জিবে দিয়ে ইবের নাম দিন ইবে বেজাল সারা আলা লিল্লাহি দ্বীনুল খালিস তাহলে মুখলাস হইরা ইবাদত করা বেজাল সারা ইবাদত
ইতালে আল্লাহ দার পরিচয় যে সুরত দি গুরু হইল সুর এইবার নাম এখলাস কি সুর এখলাস আল্লাহ দার পরিচয় দিই তো এখলাস এটা কোনো বেজাল নাই কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ সুর এইবার নাম কি ফরমালিন মিয়ে শেষে গিয়ে মাছিল নবই বেড়ে বাজার দেখ আগে মাছ আনিলি মাছি পুরে যেত বুঝি এখন উগ্র মাছি নাই ক্ষীর ওঠা মাছি এখন আগে তাই রে এটা ফরমালিন দিদি থুইঠা নব না এটা আর ভাই তুই হুজুর আবাদ তাই হাল বাবু গুড়গুম কে নাই বেজাল সারা আবাদ গুড়গুম কে নাই আল্লাহ হতে বেজাল সারা আবাদত গইতো চাইলে তোতন খেলাফত লাইব আর না বেজাল সারা আবাদত করতে দিন ইবেবু তো আমরা তো নিয়ে ফেসলাই যে বুঝি ইতা লাল্লাই পরবর্তী আয়ে তো থাদ আমা খলক তুল জিন্না ওয়াল ইনসা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ক্ষমতা কিল্লা লাদ দেয় ইসলামের ক্ষমতা বোয়া কিল্লা বারাদ দেয় হোসাইন উত্তন যে হারানো শহীদ হওয়া পর গিয়ে হারানি আন আল্লাহ ইসলাম তো ক্ষমতা লাভ দান না লাগে ক্ষমতা যদি ইমানদার রাত নতাই শুরু হয়ে ফেরওয়ানি কি যদি ইমানদার রাত ক্ষমতা তাই শুরু হইব তো সোলাইমানি দনজন উত্তম ক্ষমতা আব্দুল মালিক উত্তন ক্ষমতা আছে ওমর বিন আব্দুল আজিজ উত্তন ক্ষমতা আছে আব্দুল মালিকের গোড়া দুনিয়া জালেম হর ওমর বিন আব্দুল আজিজের প্রথম মুজাদ্দিদ হর মনোজন এক যদি আল্লাহ আল্লাহ মানুষ ক্ষমতা নতায় দেয় হতাবালা করে বুঝজন হতাবালা করে বুঝজন আর বয়সে কি আল্লাহ আল্লাহ মানুষ ক্ষমতা যদি নতায় দেয় সুবিধা মানুষ যদি ক্ষমতা তাই দেয় তিন প্রকারের মানুষই তার আল্লাহ যায় দল দল হয়ে যাবে অপ্রকার তিন প্রকার হাদিস শরীফ এক প্রকার হল দি গম মানুষ এটা যাইতো না সুবিধাবাদী মানুষ আমিষ খুব ফাম দিব দে উজুর অনসারার মানুষ আছে না দুনিয়াতে আমার কে গণ্য পারে অনসারা এই যে দুটো শুধু ফাহামি এন দিয়ে দিয়া এতে ক্ষমতা পাওয়ানোর পরে নিজুরে নিজু মনে হইব দে আর তুন কে নে আর বিরুদ্ধে যা হবি তার হাই আয় ফেরওয়ান এজিদ আজি এতে এজিদুরি কে কে রহমতুল্লাহ আলাইহি দা আলাইহিস সালাম হদ বহুত মানুষ আছে কি জঘন্য হদে এজিদ কোনো দোষ করে নাই তো দোষ করে কি তখন আর কাজ না এক নম্বর এক নম্বর এক নম্বর সুবিধাবাদী মানুষ এজিদ কাফের নোয়াজিল এজিদ মসজিদ নিজে মুখ খোদবা দিত নোয়াজের ইমামতি করত এরপরও গোড়া দুনিয়ার মানুষ আল্লামা জৌজি হদ দেয় ইতার নাম হইলি লানতুল্লাহ আলাইহি হইতেরি ইমাম ইবনে তাইমিয়া হাফেজ ইবনে কাইয়িম হদ দেয় আরা বালন হই হারাবন হই আরা রহমতুল্লাহ আলাইহি হইতাম না লানতুল্লাহ আলাইহি হইতাম না নিরপেক্ষ আরগিনের হতা বাধ্য হোসাইনের হত্যা করে গিয়ে অমুক করে গিয়ে সমুক করে গিয়ে এনের হতা বাধ্য মদিনা শরীফ উন্মেজি সাহাবাই কেরামর মাই হওয়া পর্যন্ত এই যদি সৈন্যবাহিনী হলা হাজ মে নিচু করে দিয়ে রে জেনা করাই দে তুন যার গোফুয়া জনমই তিন দিন পর্যন্ত মদিনা শরীফের মাই ফল হালাল করে দিলি তার সৈন্য লাই যে রসুল উঠ তুই তো তিন দিন না ওই রসুল তো নিয়ে তুঙ্গেই দেয় মক্কা বিজয় করি কিনা না দেখ কি এই অনুগ্রহ মানুষের গছ তোমার বাড়ি করি কেনা তুই কেন হাম করলি হয়তো বিরোধী যত আছে ব্যাগ গুণ শেষ করি এলা সুবিধা মাদে মানুষ যে তো জমা যাইব অক্ষতা হইন না মানুষ আর ইতা লাইজিদ দরবার জাইরে মসজিদ মিজিদ
মসজিদের মিম্বর ও জুমা মসজিদের খুতবা থিয়াই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুর গুষ্টিরে ধরে এর বেচারা গালি দেন দে হযরত হোসাইনের গুষ্টিরে ধরে এর বেচারা গালি দেন দে অজ্ঞ মানুষ জবান খুলিবার সুযোগ এক সাহাবী যেত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু এবং হযরত হাসান হোসেনের গালি দেন বিবি ফাতেমার গালি দেন উড়ির হদ দে আই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হতুন নিদেজিত গোড়া দুনিয়ার মিজি আল্লাহর হাবিবে শশবরে দিয়ে দে জান্নাতের না তুই মান্নাতে হাসান হোসেন তুই এইলে করে গেল কেন দর হদে কম বক তুইটা দালাল তার শেষ কই দে মসজিদ তুলে যে হাত করতে করে আলি অক্ষতা নামাতন কা অক্ষতা হন নান কি ইবাদত আফজলুল ইবাদত কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েজ দুই নম্বর হইল হইলাম তো গন মেজে কি আই যাবে কই ফাম আই যাবে খোদা নতা আলি তো তুমি কি আইব ফাম আই যাবে বাতাস বাতাস ইতা সামনে কে কিছু হইতে তো না হযরত ওমর বিন আব্দুল আজিজ রে সিডি লেখি কুফাতুন ওমর বিন আব্দুল আজিজ রে আমলার আগদি আইন গড়ি ফেলাইল দে মুসলমান হইল ওইটা তুন জি জি আমাম নইব নাউজুবিল্লাহ ইসলাম অন্য যে অনুগ্য মানুষ কাফের তো মুসলমান হইল জি জি আমাপ ট্যাক্স মাপ কিন্তু আব্দুল মালিকে দেহাত দে মুসলমান বেশি অনর কারণে কাফের হল এগজা মুসলমান হইজার কই ট্যাক্স ইবা নভার আইন গড়িকে দে মুসলমান হইল ট্যাক্স ইবা মাপ নাই হযরত ওমর বিন আব্দুল আজিজ যেত ক্ষমতা তাই সে কুফার গভর্নরের লিখে দাও খবরদার হনুমানের মুসলমান হইলে ইতার ট্যাক্স মাফ করে দিবি ইতার থন জিজিয়ে ইস্তন আগে যারারও জিজিয়ে দিয়ে এলি এনো মাফ কিছুদিন পরে লেহের দেখ গভর্নরে অন যে ট্যাক্স মাফ করে দিতেন হইন আর রাজকোষর টিয়া তো কমে গিয়ে গই অত রাজকোষর টিয়া কমে গেলে বালু করে রাখ ত খোদার মানুষেরও জুলুম করিবে চিন্তা করিস ইয়ে নামি ছিলাম ইয়ে না বাদত ওমর বিন আব্দুল আজিজ ইরুদ্দিন উইতে বইরই ফল আইরে সালাম করে ফল রুজন আসা ইদুদ্দিন ইদুদ্দিন ফুয়া ডর গাইছি বেশি ফরজগার ফুয়া আব্বা নারায়ণ মিকা আজ ইদুদ্দিন দিন অসন কা ওমর বিন আব্দুল আজিজ তখন হাঁদা নিয়ে ইদ সাইন দেবার আব্বা আমি কে কেন শোন না এক কেন অনল হতা হই আজ ঈদুদ্দিন এক কেন আসন না আল্ল ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওর মিকা সাই সকুর ফানে মুসে হতা আব্বা অনার আর ঈদুর নোয়া খর কিনে দিন নারণ দে ইটা লন তো খারাপ লাদ দে অন হানন দিয়ে না এটা আর ভাই আর মিকা সাই নিবার হদয় ফুদ আতন নিজুর টিয়া নাই দি আই তাহলে তোর আর হর কিনে দিন না ভারি আর মতুগ্য মানুষ নিজের ফলের ঈদুর দিন হর কিনে দিন পাইলাম বউ হদ থুই হজল ল না সরকারে কোষাগার তুন হদ আয়ে তো দিন বাইচুন দে হজ মজন পর্যন্ত তুলে দিতে পারবি নি আর আয়ে তো দিন ক্ষমতা তাই কম জনগণ আর রায় ইয়ান তোরে গ্রান্টে হনে দিল বাপ জেললে ফো ইল্লা আব্বা নতুন চিন্তা করা বইতো না অনার আর হদ দিন ফাইল আল্লাহ আর আর জান্নাত হদ দিব আব্বা তোমার এই হারনে হারন আর হাসরের ময়দানত ওমর বিন আব্দুল আজিজের ফুয়া হিসেবে উঠতুম সোরর ফুয়া হিসেবে নইটুম হাসরের ময়দান এবাদত জিং করি কি মনে কর দে এবাদত মাই ভোগ গইছি মাশাআল্লাহ দা করি আল্লাহ হ্যাঁ হ্যাঁ করি রে সুব্যাত আর ঘর সুব্যাত দেখি হদর আজার ঘর হন্নান উয়া ফোরি কেন গেলাম হদ হদর গানি এন আছো তো হদ একটা দারোয়ান কে নাই হদ আগর কোনো দারোয়ান আছিল দিয়ে আর কোনো আল্লাহ 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 পার্থক্য কি গুই রাজত্ব আর এবাদত খেলাফত Thank you.
আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।